হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোণোৱালে 28,000 কোটি টাকার বানপানীর ক্ষতিপূরণ বিচারি কেন্দ্রীয় সরকারের পালে অকল 205 কোটি টাকা। এইটো হল কেন্দ্রীয় সরকারের অসমৰ প্রতি মৰম। এটা আপনি পার্সেন্টেজটা উলিয়াই ললে অকল যে অসমক কেন্দ্রীয় সরকারে কিমান ভাল পায়। 28,000 কোটি টাকার অকল 205 কোটি টাকা এতিয়ালৈকে কেন্দ্রীয় সরকারে অসমক দিছে। অসমৰ বানপানী আর গোড়াকহনীয়া সমস্যার যদি সমাধান করব লাগে, অসমক অসমৰ বানপানী আর গোড়াকহনীয়া কেন্দ্রীয় সমস্যা হিসাবে, হ্যাঁ, ন্যাশনাল রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করে দিব লাগে। আর রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করলে তেতিয়ালে পয়সা পাতি খরচ করাটো কেন্দ্রীয় সরকার দায়িত্ব হবে। এটা গোটেই সমস্যাটা আমার আর ইয়ারপর সম্পদ লুটি নিয়ার দায়িত্বটা বিজেপি সরকার যেতিয়া ক্ষমতালে আহিলে 2016-2023 অসমে বানপানীর ক্ষতিপূরণ হিসাবে অসম সরকারে যেবিলাক মেমোরান্ডাম দিছে সেই মেমোরান্ডামবিলাকত সর্বমুঠ 28,000 কোটি টাকা বিচারিছে। যা 5 বছরতে 10,000 কোটি টাকা, কিন্তু যা 10 বছর মানে 2016-10 বছর নয়, যা 8 বছর 2016-ৰ পৰা এতিয়ালৈকে অসম সরকারে মেমোরান্ডাম দিয়ে বানপানীর পাশে পাশে এখন যে মেমোরান্ডাম দিয়ে মেমোরান্ডাম দিয়ে কৈছিলে যে আমাক 28,000 কোটি টাকা লাগে। কিন্তু এতিয়ালৈকে 28,000 কোটি টাকা বিচরার পাছত অসমক এতিয়ালৈকে 205 কোটি টাকাহে 205 কোটি টাকাহে এতিয়ালৈকে কেন্দ্রীয় সরকারে দিছে। নিয়মীয়াকৈ বানপানীত পৰা মানুহক ধরক এই যে চাউল টাউল দিবর কারণে যে SDRFৰ ধন দিয়ে সেই SDRFৰ ধনটো দি আছে, সেটা সব কেন্দ্রীয় সরকারে সব রাজ্যকে দিবই লাগে, এটো ম্যান্ডেটরি। কিন্তু NDRFৰ যে ধন যেটো মানে রাজ্য সরকারে ডিমান্ড করে যে আমার এবার ইমান ক্ষতি হল, লগেলগে কেন্দ্রীয় সরকারের একটা ইন্টার মিনিষ্ট্রিয়াল টিম আহে সার্ভে করে আর সেই সার্ভের উপর ভিত্তি করে একটা যান ধন বিচারিছে সেই ধনটো দিয়ার ব্যবস্থা গ্রহণ করে। 2016-ত নরেন্দ্র মোদী 2014-ত প্রধানমন্ত্রী হল, রাজ্য কি কয় বিজেপি সরকার হল 2016-ত 2016-ৰ পৰা 2016-ত বিচারিছিল 10,000 কোটি টাকা, তারপর যেটা নিদিলে 1 টাকাও নিদিলে সেদিনা এবার, তারপর 2017-ত বিচারে সেবারও 1 টাকাও নিদিলে, 2016-ৰ পৰা 2023-লৈকে মাত্র 2বার পয়সা দিলে আর 2বার পয়সা মিলাই হলকৈ 205 কোটি টাকা, বিচারিছিল 28,000 কোটি টাকা, বিচারিছিল সর্বানন্দ সোণোৱাল আর বিচারিছিল হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোণোৱালে 28,000 কোটি টাকার বানপানীর ক্ষতিপূরণ বিচারি কেন্দ্রীয় সরকারের পালে অকল 205 কোটি টাকা। এইটো হল কেন্দ্রীয় সরকারের অসমৰ প্রতি মৰম। এটা আপনি পার্সেন্টেজটা উলিয়াই ললে অকল যে অসমক কেন্দ্রীয় সরকারে কিমান ভাল পায়। 28,000 কোটি টাকার অকল 205 কোটি টাকা এতিয়ালৈকে কেন্দ্রীয় সরকারে অসমক দিছে। অসমত যিমান বানপানীর ক্ষতি হয়েছে, কোথাও মথাড়ি ভাঙিছে, কোথাও রাস্তা ভাঙিছে, মানুষের ঘর ভাঙিছে, ইনফ্রাস্ট্রাকচারবিল স্কুল ধ্বংস হয়ে গেছে, সেই সকলবিল হিসাব করে অসম সরকারে 2016-ৰ পৰা অকল বিজেপি সরকারের দিনত, বিজেপি সরকার মানে বিজেপি কেন্দ্র থাকুতে অসমত বিজেপি সরকার যখন আছে সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মায় বিচারিছিল মুঠ 28,000 কোটি টাকা, আর 28,000 কোটি টাকার ভিতর কেবল এতিয়ালৈকে 205 কোটি টাকা দিছে। এইটো হল ডিঙিত গামোচা লওয়া নরেন্দ্র মোদীর, ডিঙিত গামোচা লৈ অসমক ভাল পাওঁ বুলি জহাই থকা নরেন্দ্র মোদীর, আর এ ফর আসাম হব বুলি কোৱা বিজেপি আর নরেন্দ্র মোদীর, আর অসমক আটাইতকৈ ধনী রাজ্য করিম, 1 নম্বর রাজ্য করিম বুলি কোৱা নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের অসমৰ প্রতি মৰম। 28,000 কোটি টাকা বিচারতে 205 কোটি টাকা দিছে। এইটোৱে হল হিমন্ত বিশ্ব শর্মাৰ কেন্দ্রীয় সরকারের ওসর স্থিতি। এইটোৱে হল সর্বানন্দ সোণোৱালৰ কেন্দ্রীয় সরকারে দিয়া মর্যাদা, অর্থাৎ অসমক যে মাহিয়া দৃষ্টিকোণে কেন্দ্রীয় সরকারে চায়, অসমৰ বান আর খহনিয়ায় বিধ্বস্ত করে যাওয়ার পাছতো যে অসমক সামান্যতম ক্ষতিপূরণ দিবলে প্রস্তুত নহয়, সেই কথাটা বারম্বার প্রতিপন্ন হয়েছে। আর 2016-ৰ পৰা 2023-লৈকে 28,000 কোটি টাকা বিচারি মাত্র 205 কোটি টাকা পায়, এটো প্রমাণিত হয়ে গেছে যে কেন্দ্রীয় সরকারে অসমক সামান্যতম ভাল নাপায় আর কেন্দ্রীয় সরকারক লুণ্ঠন করার বাইরে সম্পদবিল সব তেওঁলোকৰ কয়লাও তেওঁলোকৰ চুনিলো তেওঁলোকৰ GST-বিলাকও সব তেওঁলোকৰ কৰটো গোটেইখিনি তেওঁলোকৰ। কিন্তু যিমানবিল সমস্যা আছে সকলবিল সমস্যা আমার বানপানীও আমার গোড়াখহনীয় আমার সকলবিল সমস্যার কারণে 1 টাকাও কেন্দ্রীয় সরকারে নিদিয়ে।
এই হল কেন্দ্রীয় সরকারের প্রতি মাহিয়া দৃষ্টিভঙ্গি। গতি এই মুহূর্তে আহ্বান জানাও যে হিমন্ত বিশ্ব শর্মার যদি সাহস আছে, হিমন্ত বিশ্ব শর্মার যদি দম আছে, নরেন্দ্র মোদীক সাক্ষাৎ করে এই 28,000 কোটি টাকা যে 23 চনলৈকে বিচারিছিল এই বছরও বিচারি পাবো, এটা এই গোটেখিনি গোটেখিনি টাকা আনবলে সাহস করক। আর সেইকারণে মই বারম্বার কৈ আছো যে বানপানী আর গড়াখহনীয়া সমস্যার যদি সমাধান করবেন 50,000 কোটি টাকা লাগবে, বানপানী আর গড়াখহনীয়া সমস্যার যদি সমাধান করবেন বানপানী আর গড়াখহনীয়া কেন্দ্রীয় সমস্যা হিসাবে, হ্যাঁ, ন্যাশনাল রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করে দিব লাগে। আর রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করলে তেতিয়ালে পয়সা পাতি খরচ করা কেন্দ্রীয় সরকার দায়িত্ব করে। এটা গোটেই সমস্যাটা আমার আর ইয়ারপর সম্পদ লুটি নিয়ার দায়িত্বটা। গতি এই মুহূর্তে মানে সরকারক কেন্দ্রীয় সরকারের ওসরলে গিয়ে 23 চনলৈকে বিচরা 28,000 কোটি টাকাটা আনবর কারণে আহ্বান জানাইছো।